খুশির প্রদীপ এসে গেছে এগারো মাস পরে রে, করব রোজা পড়ব নামাজ রমজানের ওই মাসেতে, ঝরবে গোনা ভরবে নাকি আমার আমল নামাতে, পড়ব নামাজ করব রোজা পাব কত সম্মান রে, নামাজ কাজা আমি করব না আমি রোজা ছাড়ব না, করো কবুল ও গোরা বল, করো কবুল ও গোরা বল রমজানের ওই মাসেতে, খুশির প্রদীপ এসে গেছে এগারো মাস পরে রে, করব রোজা পড়ব নামাজ রমজানের ওই মাসেতে, ভোরের আজান হয়ে গেছে ওঠো মমিন ভাই রে, শেহের খাওয়ার তরে সবাই তৈরি হয়ে যাও রে, ভোরের আজান হয়ে গেছে ওঠো মমিন ভাই রে, শেহের খাওয়ার তরে সবাই তৈরি হয়ে যাও রে, শেহেরি রোজার বড় হাতিয়ার ও জো নামাজের তলোয়ার, রোজা নামাজ আছে দুটোই, রোজা নামাজ আছে দুটোই মমিনের স্বয়ং কামান, খুশির প্রদীপ এসে গেছে এগারো মাস পরে রে, করব রোজা পড়ব নামাজ রমজানের ওই মাসেতে। তারপর শুনবেন অতি সুন্দর কথায় কবি লিখছেন, দিন রাত কষ্ট করে রাখিবে তুমি রোজা, এর বিনিময়ে পাবে কত সওয়াবের তাজা, দিন রাত কষ্ট করে রাখিবে তুমি রোজা, এর বিনিময়ে পাবে কত সওয়াবের তাজা, রোজা হলো ইমানের কোল, রাখিলে শান্তি পাবে রাসূল, রোজার তরে দেব সবাই, রোজার তরে দেব সবাই আমরা নিজেরই প্রাণ, খুশির প্রদীপ এসে গেছে এগারো মাস পরে রে, করব রোজা পড়ব নামাজ রমজানের ওই মাসেতে, রোজার শেষে আসবে সেই খুশির ওই একদিন, সেদিনেতে মেলাবে গলা মোমেনা ও মোমিন, রোজার শেষে আসবে সেই খুশির ওই একদিন, সেদিনেতে মেলাবে গলা মোমেনা ও মোমিন, সেদিন খুশিতে সব থাকিবে চাঁদ পশু সাক্ষী রবে, তাদের খুশি করতে সবাই, তাদের খুশি করতে সবাই রাখব নিজের ঈমান, খুশির প্রদীপ এসে গেছে এগারো মাস পরে রে, করব রোজা পড়ব নামাজ রমজানের ওই মাসেতে। শেষ কথায় কবিতানার আর্য ভাষা লিখছেন, বলেন কবি হাফিজুল, বলেন কবি হাফিজুল, শোনো শোনো দাদা ভাই, লিখে দিলাম গজল আজ আমি এই দুনিয়ায়, বলেন কবি হাফিজুল, শোনো শোনো দাদা ভাই, লিখে দিলাম গজল আজ আমি এই দুনিয়ায়, আমরা ছোট ফুলেরই কুড়ি,
কচি কচি কাচারি দল, সঠিকভাবে রোজা রাখার, সঠিকভাবে রোজা রাখার, দাও গো খোদা মনোবল। খুশির প্রদীপে এসে গেছে এগারো মাস পরে রে, করব রোজা পড়ব নামাজ রমজানের ওই মাসেতে, ঝরবে গোনা ভরবে নাকি আমার আমল নামাতে, পড়ব নামাজ করব রোজা পাব কত সম্মান রে, নামাজ কাজা আমি করব না আমি রোজা ছাড়ব না, কর কবুল ও গোরাবুল, কর কবুল ও গোরাবুল রমজানের ওই মাসেতে, খুশির প্রদীপে এসে গেছে।